নমস্কার, সদানন্দ দাস তবলা প্লেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী। আজকের এই শুভ দিনে ওনার চরণে শতকোটি প্রণাম জানাই। আজকের এই বিশেষ দিনে ওনারই সৃষ্ট একটি তাল নবনন্দন তাল, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, আপনারা সাথে থাকুন। এই নবনন্দন তাল কী রকম, কটি মাত্রা, কটি তালি, কটি খালি রয়েছে, বিভাগ কটি, জানতে হলে ভিডিওটা না টেনে শেষ অবধি দেখতে থাকুন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। নবনন্দন তাল এটি একটি 20 মাত্রা বিশিষ্ট সমকোদী তাল। এই তালে মোট বিভাগ রয়েছে 5টি, প্রত্যেকটি বিভাগে 4টি করে মাত্রা রয়েছে। তালি রয়েছে 5টি, কোনো খালি নেই। প্রত্যেকটি বিভাগে 5টি করে মাত্রা রয়েছে এবং প্রত্যেকটি বিভাগের প্রথম মাত্রাতে তালি রয়েছে। আমি প্রথমে কাউন্টিং করে 20টি মাত্রা বোল সমেত তালি খালি দেখিয়ে শোনাচ্ছি, তারপরে আমি বাজিয়ে শোনাব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21. এবার তালি খালি দেখিয়ে আমি বোলটা বলছি। বোলটা রয়েছে 20 মাত্রার যে নবনন্দন তালে, সেই বোলটি হলো না ধি ধি না, না ধি ধি না, না তি তি না, না তি তি না, ধা ধি না, ধা না। এবার তালি খালি দেখিয়ে বোলটি বলছি। না ধি ধি না, না ধি ধি না, না তি তি না, না তি তি না, ধা ধি না, ধা না। আমি এইবার এই 20 মাত্রা বিশিষ্ট নবনন্দন তালটি বাজিয়ে শোনাচ্ছি। না ধি ধি না, না ধি ধি না, না তি তি না, না তি তি না, ধা ধি না, ধা না, ধি ধি না, না ধি ধি না, না তি তি না, না তি তি না, ধা ধি না, ধা। এই হলো 20 মাত্রা বিশিষ্ট নবনন্দন তাল। আমি এই তালটিকে আরেকবার ধীরে ধীরে দেখাচ্ছি। প্রথম বিভাগে যে বোলটি ছিল না ধি ধি না, এই প্রথম মাত্রা অর্থাৎ না, এটি হলো সম। না ধি ধি না। দ্বিতীয় বিভাগে একই বোল বা বাণী, না ধি ধি না। তৃতীয় বিভাগে না টি টি না। চতুর্থ বিভাগে না টি টি না। পঞ্চম তথা শেষ বিভাগে
যে বলটি রয়েছে দা ধিনাক দা না, এই পঞ্চম বিভাগে যে বলটি রয়েছে ধা তারপরে আ অর্থাৎ এটা আড়ি ছন্দ শেষের দিকটা ধা আ ধিনাক ধা ধা আ ধিনাক ধা ধা ধিনাক ধা ধা ধিনাক ধা, এই চারটি মাত্রাতে চারটি বল, তার মধ্যে দ্বিতীয় যে মাত্রাটা অর্থাৎ পঞ্চম বিভাগে যে বলটি রয়েছে অর্থাৎ সতেরো আঠারো উনিশ কুড়ি, এই সতেরো মাত্রাতে রয়েছে ধা, আঠারো মাত্রাতে কিছু নেই, উনিশ মাত্রাতে ধা ধিনা, আবার কুড়ি মাত্রাতে ধা। আমি এই আঙুলটাতে বুঝালাম আপনাদের দেখতে সুবিধার জন্য, অর্থাৎ কুড়ি মাত্রা করলে আমাকে এই আঙুলটাতে দেখাতে হয় ধা আ ধিনাক ধা। তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি না ধি ধি না না ধি ধি না না তি তি না না তি তি না ধা ধিনাক ধা না। এই হলো কুড়ি মাত্রা বিশিষ্ট নবনন্দন তাল, যে তালটি কাজী নজরুল ইসলাম নিজেই সৃষ্টি করেছিলেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।